মুজিব বর্ষ উপলক্ষে অসহায় গৃহ ও ভূমিহীন মানুষের জন্য বরাদ্দকৃত ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। আর এই অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ও সঠিক বরাদ্দের দাবিতে পবা উপজেলার কুখণ্ডীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। রবিবার বেলা 12:30টায় রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কুখণ্ডী গ্রামে 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আইন উদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপজেলা যুবলীগ সভাপতি বাবুল তালুকদার, রাকিবুল ইসলাম মন্টু সহ গ্রামবাসীরা বক্তব্য রাখেন। মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, কুখণ্ডি গ্রামে অনেক অসহায় ও ভূমি ও গৃহহীন থাকলেও মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে অসহায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য বরাদ্দকৃত ঘর অনিয়ম ও দুর্নীতি করে অন্য জায়গার মানুষকে দেয়া হচ্ছে। এর আগে প্রশাসনকে লিখিত আকারে জানিয়েও সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে জানতে চাইলে 8 নং হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু বলেন, 2015 সালে কর্মসূচির আওতায় দরখাস্ত আহ্বান করা হলে 6 শতাধিক আবেদনের প্রেক্ষিতে সরকারি স্কুল শিক্ষকদের দ্বারা যাচাই বাছাই কাজ সম্পূর্ণ করে কর্তৃপক্ষ। সর্বশেষ যাচাই বাছাই করে 27 জনের নামের তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে 18 জনকে আগামী 20 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন।